Welcome everyone. DET বা Duolingo English টেস্টের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত। তো আজকের ক্লাসটা হবে আমাদের একদম একটা খুব বেসিক বিষয় নিয়ে, সেটা হচ্ছে হোয়াট ইজ ইপিটি। সাধারণত দেখা যায় যে আমরা আমাদের কাছে অনেক কমনলি একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে ইপিটি নিয়ে, যে ভাইয়া স্যাট দিব না ইপিটি দিব, বা স্যাট দিব না আইএলটিএস টোফেল ডিইটি দিব। তো এই জিনিসটা আমরা জেনারেলি সবাই কে বুঝাইতে হয় প্রথমেই। তো ফ্যাক্টরটা হচ্ছে ইপিটি এমন একটা বিষয় যেটা হচ্ছে আমাদের ইংলিশের প্রফিসিয়েন্সিটাকে প্রুভ করে, অর্থাৎ আমরা যখন ফর এডুকেশনাল পারপাস অথবা ডিউ টু অন্য কোনো ধরনের বিভিন্ন ধরনের কারণে যখন আমরা ফরেন কান্ট্রিজে যাই, যেটা কিনা আসলে ইংলিশ স্পিকিং কান্ট্রি যেখানে ইংলিশটাই হচ্ছে মেইন ল্যাঙ্গুয়েজ, তখন আমাদেরকে তাদের ল্যাঙ্গুয়েজের একটা প্রফিসিয়েন্সি শো করতে হয়। তো সেইটার জন্য আমাদের যে টেস্টটা দিতে হয় সেটা হচ্ছে মেইনলি একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। কিন্তু অন্যদিকে স্যাট বা এসিটি এইগুলো কিন্তু জাস্ট একটা স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, যেটা অ্যাডমিশন বেসড। সো আমাদের আজকে পুরো আলোচনাই থাকবে এই ইপিটি কে নিয়ে। তো আমরা এই ইপিটিটাকে ব্রেক থ্রু করবো বা একটু ভেঙে দেখার চেষ্টা করব যে আসলে ইপিটি খুব কমনলি আমরা কয় ধরনের ইপিটি পাই এবং এর মধ্যে কেন আমরা ডুওলিঙ্গোকে প্রিফার করতেছি, অ্যাটলিস্ট বর্তমান সময়ের প্রেক্ষিতে ডিটির যে প্রচলনটা বা এটা কেন এতটা প্রিফারেবল সবার কাছে বর্তমানে, এটা নিয়ে একটু আলোচনা করা যায়। তো বর্তমান সময়টাকে যদি কল্পনা করি তাহলে সবচেয়ে কমন তিনটা ইপিটি বা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আমরা দেখতে পাই খুব কমনলি। তার ফার্স্ট হচ্ছে আইএলটিএস, সেকেন্ডলি টোফেল, থার্ডলি ডিইটি বা ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট। তো আমাদের মূলত আলোচনা একটা ফ্যাক্টর থাকবে যে এই তিনটার মধ্যে কোনটার পার্থক্য কিভাবে আসতেছে এবং কেন বিভিন্ন দিক থেকে ডিইটিটা উঠে আসতেছে। তো ফার্স্টে যদি আমরা আইএলটিএস নিয়ে আলোচনা করি তাহলে আইএলটিএস হচ্ছে এমন একটা ইপিটি বা টেস্ট যেটা হচ্ছে সেন্টার বেসড। সেন্টার বেসড বলতে আমাদের মূলত আইএলটিএস এর জন্য একটা সেন্টার বুক করতে হয় ব্রিটিশ কাউন্সিল থেকে এবং সেই সেন্টারে যে আমাদেরকে হচ্ছে আইএলটিএস এক্সামটা দিতে হয়। ইন দ্য সেম কেস আমাদের যখন টোফেলও দিতে হয়, বিভিন্ন প্রাইভেট এজেন্সিজ আছে যারা টোফেলের জন্য এক্সাম নিয়ে থাকে এবং টোফেলেও দেখা যায় যে হচ্ছে আমাদের একদম টেস্ট সেন্টারটাতে যেই এক্সামটা দিতে হয়। অন্যদিকে যখন আসলে ডিটির কথা আসে, ডিটিটা হচ্ছে এমন একটা টেস্ট যেটা আমরা পুরোপুরি বাসায় নিজের বাসায় বসে এবং নিজের ল্যাপটপ বা ডেস্কটপ, অবভিয়াসলি মোবাইল ফোনে না, আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে আমরা হচ্ছে ডিটিটা দিতে পারি। তো যদি বর্তমান সময়টাকে চিন্তা করি তাহলে এই কোভিড টাইমে গত বছর হিসাব করলে তো প্রথম টাইমটা দিয়ে একদমই আইএলটিএস বা টোফেলের টেস্ট সেন্টারগুলো একদমই অফ ছিল। তো সেই টাইমটাতে থেকে শুরু করে যখন একটা মানুষের আসলে ইউএস যাওয়া লাগছে বা যে কোনো ফরেন কান্ট্রি যেটা ইংলিশ প্রফিসিয়েন্সি দরকার, তারা যখন যাওয়ার চেষ্টা করতেছে, মেইনলি আমরা যদি আসলে যেহেতু ডিটি কে বেস্ট করে কথা বলছি সেক্ষেত্রে ইউএস, লিটল বিট ক্যানাডা, ইউকে, তো সেই সব ক্ষেত্রে যখন আমরা আলোচনা করি তখন দেখা যাচ্ছে যে আইএলটিএস বা টোফেলের সেন্টারগুলো একদমই বন্ধ ছিল, তারা কোভিড এর মধ্যে টেস্টগুলো নিতে পারতেছিল না এবং তার জন্যই এই ডিটির দিকে মানুষের একটা ঝোঁক বাড়ে, কারণ এইটা পুরোপুরি আমরা বাসায় বসে নিজেদের ডেস্কটপে দিতে পারছি। আরো বর্তমান সময়ে যখন লকডাউনটা চলতেছে কন্টিনিউয়াসলি, ডিটি স্টিল হচ্ছে সেম ভাবে খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সেকেন্ডলি আইএলটিএস এমন একটা টেস্ট যেটা হচ্ছে একটা 3 আওয়ার বেসড। এই টেস্টটা যদি আমাদেরকে শেষ করতে হয় সেন্টারে যাওয়ার পরে মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি সময় আমাদের লাগবে। টোফেলের ক্ষেত্রেও মোটামুটি সেম কাইন্ড অফ টাইম আমাদের কনজিউম হয়। অন্যদিকে ডিটি এমন একটা টেস্ট আমাদের ঠিক উইথিন 1 আওয়ার আমাদের ডিটি টেস্টটা দিয়ে শেষ করতে হবে। তো দ্যাট মিন্স এইটা কিন্তু আসলে টাইমের দিক থেকেও এফিশিয়েন্ট, মাত্র আমরা 1 ঘন্টার মধ্যে আমাদের ফুল টেস্টটা দিয়ে নিতে পারছি। তো এইটা গেল ফার্স্ট ফ্যাক্টরটা যে 3 আওয়ার্স এবং 1 আওয়ার। সেকেন্ডলি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা টাইম বাঁচার খুব ভালো একটা ফ্যাক্টর আসতেছে। এরপরে যদি আমরা আলোচনা করি
সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে খরচের বিষয়টা, যদি আমরা আসলে আইএলটিএস নিয়ে কথা বলি এবং অন্যদিকে টোফেল এবং ডিটি কে আলাদা করি, তো খরচের দিক থেকে দেখা যায় যে আইএলটিএস এ প্রায় 18,750 টাকা বাংলাদেশি টাকা মতো খরচ হয়, যেটা কিনা $220। ইন দ্য সেম টাইম টোফেল দিতে গেলে যেহেতু প্রাইভেট টেস্ট সেন্টার গুলো নেয়, তো প্রাইভেট টেস্ট সেন্টার গুলো মোটামুটি 19,000 প্লাস একটা অ্যামাউন্ট চার্জ করে অনেক সময়, যেটা কিনা ওরকমই $225-এর কাছাকাছি খরচ আমাদের পড়ে যায়। অন্যদিকে যখন আমরা ডিটি দেওয়ার চেষ্টা করি, ডিটি মাত্র $49-এ আমরা ডিটি এক্সামটা দিতে পারি। দ্যাট মিনস আমাদের কিন্তু খরচের দিক থেকেও ডিটি অনেক বেশি এফিশিয়েন্ট, আমাদের খরচের দিক থেকেও ডিটি অনেক বেশি এফিশিয়েন্ট হচ্ছে। এরপরে আসে যে টেস্টের রেজাল্টটা পাওয়ার ক্ষেত্রে, আইএলটিএস বা টোফেলের রেজাল্ট পেতে মোটামুটি 2 weeks-এর কাছাকাছি সময় লাগে। মোটামুটি 2 সপ্তাহের আগে আমরা এই রেজাল্ট গুলো প্রপারলি পাই না। অন্যদিকে ডিটি বলা হয়ে থাকে 2 দিনের মধ্যে, সর্বোচ্চ গেলে 72 hours, 72 ঘন্টার মধ্যে তারা হচ্ছে আমাদের রেজাল্টটার ব্যবস্থা করে দেয়। দ্যাট মিন্স ডিটির ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা অনেক তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে, 2 দিন থেকে সর্বোচ্চ 3 দিন, অনেক সময় তার নিচে কিন্তু আসলে ডিটির রেজাল্ট আমরা হাতে পেয়ে যাই। তো দ্যাট মিন্স রেজাল্ট পাওয়ার দিক থেকেও এই হ্যাসেলটা থাকে না। এরপর আসে অনেক বড় আরেকটা ফ্যাক্টর খরচে, সেই খরচের বড় ফ্যাক্টরটা হচ্ছে আমরা জেনারেলি যদি ইউএস এর চিন্তাই করি, সেই ক্ষেত্রে আমরা কমন অ্যাপের থ্রু 20টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারি। সো অ্যাটলিস্ট তো তাহলে আমরা কমন অ্যাপে যেহেতু 20টা স্লট পাচ্ছি, আমরা তো 20টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবই। তো আইএস যে সুবিধা দেয় যে 5টা ইউনিভার্সিটিকে, টোটাল 5টা ইউনিকে আমরা হচ্ছে ফ্রি অফ কস্ট রেজাল্টটা সাবমিট করতে পারি। টোফেলের ক্ষেত্রে আমরা 4টা ইউনিকে ফ্রিতে রেজাল্ট সাবমিট করতে পারি এবং ডিটির ক্ষেত্রে আমরা আনলিমিটেড রেজাল্ট ফ্রিতে পাঠাতে পারি। দ্যাট মিনস আইএলটিএস এ যেখানে মাত্র 5টা ইউনিভার্সিটিকে পাঠানো যাচ্ছে, টোফেলে 4টাকে পাঠানো যাচ্ছে, ডিটিতে আমরা আনলিমিটেড, অ্যাটলিস্ট আমরা আমাদের যে 20টা ইউনিভার্সিটি অ্যাটলিস্ট আমরা কমন অ্যাপ থেকে অ্যাপ্লাই করছি, সেইগুলো কিন্তু ফ্রি অফ কস্ট হয়ে যাচ্ছে আমাদের টোটালি। ওইখানে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য কোনো রকম কস্টিং থাকতেছে না। এরপরে আরো একটা বিষয় আসে যে তাহলে এই 5টা ইউনিভার্সিটির বাইরে কেমন খরচ হচ্ছে। মোটামুটি $20 এক একটা ইউনিভার্সিটিকে পাঠাতে খরচ হয়, টোফেলে মেবি $16-$20 পার ইউনিভার্সিটি কস্টিং পড়ে আফটার দ্য ফ্রি 4, আর এখানে ফ্রি 5টা। কিন্তু এখানে যেটা বলছি, আনলিমিটেড ইউনিভার্সিটিসকে আমরা ফ্রি অফ কস্ট পাঠাতে পারতেছি। তো এইভাবে যদি আমরা আসলে যে কয়টা ফ্যাক্টরকে আমরা আসলে দেখলাম এই জিনিসটার উপর বেস করেও যদি আমরা আসলে হিসাব করি, তাহলে কিন্তু ডিটি অনেক বেশি একটা এফিসিয়েন্সি বর্তমান সময় শো করতেছে। কারণ যখন আমরা ডিটি এক্সাম দিচ্ছি, আমাদেরকে আসলে লকডাউন নিয়ে কোনো ধরনের চিন্তা করতে হচ্ছে না, নো লকডাউন হ্যাসেল, কারণ আমাদের কোনো টেস্ট সেন্টারের প্যারা নেই, আমরা বাসায় বসেই ফুল এক্সাম দিতে পারছি, আমাদের কস্টিং নিয়ে এত ভাবতে হচ্ছে না, কারণ $49 আর কোথায় $220। আনলিমিটেড ইউনিভার্সিটিকে আমরা যেহেতু ফ্রি পাঠাতে পারছি, তো সেটাও আমাদের জন্য একটা গুড থিং। এবং তার পরবর্তীতে থাকতেছে যে আরো বিভিন্ন ধরনের ফ্যাক্টর থাকে, মাত্র 1 ঘন্টার মধ্যে আমরা এক্সামটা শেষ করতে পারি এবং সর্বোচ্চ 72 hours এর মধ্যে আমাদের রেজাল্ট পেয়ে যাব আমরা। তো এই জিনিসগুলোর দিক থেকে যদি আসলে আমরা চিন্তা করি, তাহলে কিন্তু ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট যে ফ্যাক্টরটা আমাদের কাছে আসছে, এই জিনিসটা কিন্তু অনেক বেশি প্রফিশিয়েন্ট বা আমাদের জন্য অনেকটা এফিসিয়েন্সি বর্তমানে দেখাচ্ছে। অ্যাট লিস্ট আমরা যখন ইউএস ইউনিভার্সিটিজে অ্যাপ্লাই করতেছি, মোস্ট অফ দ্য ইউএস ইউনিভার্সিটিজ এবং তার বাইরেও ক্যানাডিয়ান বা ইউকে বেসড অনেক ইউনিভার্সিটি কিন্তু বর্তমান সময়ে ডিটিকে
অ্যাকসেপ্ট করতেছে এবং ম্যাসিভলি আমাদের ফুললি ইউএস বেজে ডিটি একদমই ফুললি অ্যাকসেপ্টেড। তো সেই ক্ষেত্রে থেকে বলতে গেলে যখনই আমরা ডুওলিঙ্গো দেওয়ার চেষ্টা করব, ডুওলিঙ্গো কিন্তু আমাদেরকে অনেক বেশি একটা হেল্পফুল ফ্যাক্টরে পরিণত হবে। এবং সেই দিক থেকে আসলে আজকের ইপিটি ক্লাসটা নিয়ে যদি আমরা একটা ওভারঅল কথা বলি, তাহলে ইপিটি বা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে আমরা যে তিনটা ইপিটি দেখছি, কমন তিনটা ইপিটি আইএলটিএস, টোফেল এবং ডিইটি, তিনটার মধ্যে তিনটাই নিজের দিক থেকে অবভিয়াসলি ভালো, কিন্তু অনেক সুযোগ সুবিধা যদি আমরা কল্পনা করি বা চিন্তা করি, সেই ক্ষেত্রে ডিইটি ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট অ্যাট দিস টাইম অ্যাট লিস্ট। তো এই ফ্যাক্টরটাকে আসলে শো করে আমরা মূলত আজকের ক্লাসের শেষে চলে আসছি। এবং আজকের ক্লাসের পরবর্তীতে যখন আমরা নেক্সট ক্লাসে যাব, তখন আসলে আমরা একদম ডিটিটাকে ব্রেক করব এবং দেখব যে ডিটি এক্সামটার ক্ষেত্রে ডিটি আসলে কোন কোন ফ্যাক্টরের উপর ভিত্তি করে এক্সামস হয়, দেন তারা আসলে কিছু গাইডলাইনস কি কি ফলো করতে হয়, যেহেতু অনলাইনে এক্সামটা হচ্ছে তারা কিভাবে ইভ্যালুয়েট করে, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এই জিনিসটার সাথে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। থ্যাংকস এভরিওয়ান ফর বিইং উইথ আস।